পৃথিবীর সবচেয়ে উচ্চতম, শীতলতম এবং শুষ্কতম মহাদেশ অ্যান্টার্কটিকা। এই মহাদেশের পরিবেশ এতই দুর্গম যে এখানে কোনো মানুষের পক্ষে স্থায়ীভাবে বসবাস করা সম্ভব নয়। পৃথিবীর সর্বদক্ষিণের জনমানবহীন রহস্যে ঘেরা মহাদেশ অ্যান্টার্কটিকা সম্পর্কে জানব এই পর্বে। শুরু করার আগে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে ক্লিক করুন। পৃথিবীর সাতটি মহাদেশ প্রায় 50 কোটি বছর আগে সুপার কন্টিনেন্ট গন্ডোনা আকারে একসাথে ছিল। পৃথিবীর ভূগর্ভস্থ প্লেটের গতিশীলতার কারণে পর্যায়ক্রমে মহাদেশগুলো আলাদা হয়ে যায়। দক্ষিণ মেরুতে অবস্থিত বিশ্বের পঞ্চম বৃহত্তম মহাদেশের আয়তন 1,40,00,000 বর্গ কিলোমিটার। এই মহাদেশের 98% অঞ্চল বরফে ঢাকা। এই বরফের চাদরের সর্বনিম্ন পুরুত্ব প্রায় 1 কিলোমিটার। পৃথিবীর মোট বরফের 90% এবং বিশুদ্ধ পানির 70% অ্যান্টার্কটিকাতে জমে আছে। পৃথিবীর 6টি মহাদেশের অধীনে প্রায় 200টি দেশ থাকলেও অ্যান্টার্কটিকা মহাদেশে কোনো দেশ নেই। এর প্রধান কারণ হল এখানে মানুষের কোনো স্থায়ী বসতি নেই। ব্রিটিশ নাবিক ক্যাপ্টেন জেমস কুক 1773 সালে প্রথম অ্যান্টার্কটিকা মহাদেশের পাশ দিয়ে অতিক্রম করেন। 1820 সালে 3 জন রাশিয়ান এবং 1 জন আমেরিকান নাবিক প্রথমে অ্যান্টার্কটিকা মহাদেশে পা রাখেন। খনিজ তেল আবিষ্কারের আগে মানুষ তিমি ও সিল মাছের তেলের উপর নির্ভরশীল ছিল। 19 শতকের শুরুতে সিল ও তিমি তেল সংগ্রহের জন্যই মানুষ প্রথম অ্যান্টার্কটিকায় আসতে শুরু করে। এই মহাদেশে মূলত 2টি ঋতু, শীত ও গ্রীষ্মকাল। এই 2 ঋতুতে অ্যান্টার্কটিকা সত্যিকার অর্থেই একাপে তাতার দিন পার্থক্য। অ্যান্টার্কটিকার গ্রীষ্মকালে সূর্য কখনোই পুরোপুরি অস্ত যায় না, এ সময় দিগন্ত রেখা বরাবর সূর্য চারদিকে ঘুরতে থাকে। আর শীতকালে এখানে টানা 4 মাস সূর্যই উঠে না। অ্যান্টার্কটিকার এই দীর্ঘ রাতের আকাশে চাঁদ উঠলে তা টানা 1 সপ্তাহ পর্যন্ত দেখা যায়। সাধারণত শীতকালে এখানকার তাপমাত্রা থাকে -80 থেকে -90 ডিগ্রি সেলসিয়াস এবং গ্রীষ্ম মৌসুমে এর তাপমাত্রা থাকে 5 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস। প্রতি বছর গ্রীষ্মকালে গড়ে প্রায় 4,000 বিজ্ঞানী অ্যান্টার্কটিকায় গবেষণার জন্য আসেন এবং শীতকালে মাত্র 1,000-এর মতো বিজ্ঞানী এই চরম প্রতিকূল আবহাওয়ায় অবস্থান করেন। বিভিন্ন দেশ থেকে আগত বিজ্ঞানীদের সমাজকে টিকিয়ে রাখতে ড্রাইভার, বাবুর্চি বা মেকানিকদের মতো কিছু অন্য পেশাজীবী লোকজনও সীমিত সময়ের জন্য এখানে আসেন। অ্যান্টার্কটিকার মাঝ বরাবর ট্রান্স অ্যান্টার্কটিক পর্বতশ্রেণী এই মহাদেশকে পূর্ব ও পশ্চিম অংশে ভাগ করেছে। পশ্চিম দিকের তুলনায় এর পূর্ব দিকে শীতের প্রকোপ অনেক বেশি। গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে আমাদের গ্রহের এই হিমঘর প্রত্যাশার তুলনায় খুব দ্রুত গলতে শুরু করেছে। পশ্চিম অ্যান্টার্কটিকায় বরফের স্তর এভাবে গলতে থাকলে লন্ডন, নিউ ইয়র্ক, মুম্বাই, গুয়াংজু ও ওসাকার মতো শহরগুলো ভবিষ্যতে পানির নিচে তলিয়ে যাবে। অ্যান্টার্কটিকায় কোনো স্থায়ী বাসিন্দা না থাকায় 1908 সালে ঔপনিবেশিক ক্ষমতাধর ব্রিটেন অ্যান্টার্কটিকার মালিকানা দাবি করে। ব্রিটেনের দেখাদেখি 1924 সালে ফ্রান্স, 1929 সালে নরওয়ে, 1939 সালে অস্ট্রেলিয়া এবং 1943 সালে আর্জেন্টিনার মালিকানা দাবি করে। পরবর্তীতে 1959 সালে 12টি দেশের মধ্যে অ্যান্টার্কটিকা চুক্তি স্বাক্ষরিত হয়। ওই চুক্তির বলে কোনো দেশ এ ভূমির মালিকানার দাবি করতে পারবে না। চুক্তির মাধ্যমে অ্যান্টার্কটিকা সামরিক কর্মকাণ্ড পরিচালনা এবং খনিজ সম্পদ খনন সম্পূর্ণ নিষিদ্ধ। এখনো পর্যন্ত 45টি দেশ অ্যান্টার্কটিকা চুক্তিতে স্বাক্ষর করেছে। মঙ্গল গ্রহে গেলে মানুষকে যে ধরনের পরিবেশের মুখোমুখি হতে হবে নাসা সে প্রশিক্ষণ দেওয়ার জন্য অ্যান্টার্কটিকা মহাদেশকে ব্যবহার করে।
ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান। আপনি আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের অন্য ভিডিওগুলো দেখতে থাকুন। আমাদের চ্যানেলে রয়েছে সাগরের তলদেশ থেকে শুরু করে মহাকাশের গ্যালাক্সি, মাউন্ট এভারেস্ট থেকে শুরু করে আমাজন বন, পৃথিবীর সকল গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কিত ভিডিও, মহাসাগর পরিচিতি, বন পরিচিতি, পৃথিবীর মেরু পরিচিতি, গুরুত্বপূর্ণ সাগর পরিচিতি, গুরুত্বপূর্ণ প্রণালী পরিচিতি, পৃথিবীতে অবস্থিত বিভিন্ন গ্রহের স্থান, গুরুত্বপূর্ণ শহর পরিচিতি, ইন্টারনেট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক পর্ব, ইতিহাস ঐতিহ্য সভ্যতা সংস্কৃতি ও সাম্রাজ্য বিষয়ক পর্ব, বিশ্ব রাজনীতি, রিভিউ বাংলার মহাকাশ বিষয়ক পর্ব, পৃথিবীর অবাক করা বিষয়, সপ্তাচার্যসমূহ, পৃথিবীতে অবস্থিত বিভিন্ন গ্রহের স্থান, পর্বত ও পর্বতমালা পরিচিতি, মরুভূমি পরিচিতি, সমুদ্রের আজব বৈচিত্র্য বিষয়, গুরুত্বপূর্ণ দ্বীপ পরিচিতি, গুরুত্বপূর্ণ হ্রদ পরিচিতি, জলপ্রপাতসমূহ, গুরুত্বপূর্ণ নদ নদী পরিচিতি। আমাদের প্লেলিস্ট ঘুরে আসার জন্য অনুরোধ রইল। এরকম আরও ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংকস ফর ওয়াচিং, ওয়েট ফর নেক্সট ভিডিও।